বা সিনেমা করতে চাইলেও শাকিব খান অপু বিশ্বাসের আর কারোর সাথে অভিনয় করবেন না, এবং করেছেন কার সাথে? বুবলির সাথে, এবং দুজনই তার ওয়াইফ। সো আমি তো আসলে ওনার ওয়াইফ হব না। আবার বিয়ে করছেন? একা থাকতে পারবো না, আমি একা থাকতে চাই না। তুমিও কিন্তু অনেক ভালো। ভালো হয়েছে তো কি হয়েছে, আপনি কি আমাদের বিয়ে করবেন? আমি একদিন রান্না করলে আপনার আরেকদিন রান্না করতে হবে। কিন্তু আমি তো রান্না করতে পারি না। চিত্রনায়িকা স্বাগতা, যাকে আমরা প্রয়াত নায়ক মান্নার সাথে শত্রু শত্রু খেলা সিনেমাতে দেখেছিলাম। মান্না ভাইয়ের সাথে একটা ছিলাম শত্রু শত্রু খেলা, তারপর দুই একটা সিনেমা কিংবা নাটকে অভিনয় করতে দেখি। মান্না মারা যাবার পর স্বাগতা আর মাথা তুলেই দাঁড়াতে পারেননি। স্বাগতাকে প্রশ্ন করলে উনি উত্তর দেন, হলে গেলে আপনাকে কাটপিস দেখতে হবে। আমি কাটপিস কি, কিন্তু আপনার কাটপিস দেখতে হলে হলে যেতে হবে। তখন কাটপিসের যুগ ছিল, সিনেমায় পলিটিক্স ছিল, ওরা দুজনেই কাজ করবে, আর তো কাউকে কাজ করতে দিবে না। সেক্ষেত্রে তো আসলে একটা সিন্ডিকেটের কারণে আমার একটা বয়স চলে গিয়েছে। মান্না মারা যাবার পর বাংলা ইন্ডাস্ট্রিতে সেই রকম হিরো আর ছিল না, ঘুরে ঘুরে শাকিব খান স্বপ্নের মতো দেখা দিত। কিন্তু এই তো প্রপাগান্ডায় দেখা যাচ্ছে যে তার ওয়াইফ ছাড়া কেউ তার সাথে বাংলাদেশের অভিনয় করার সুযোগই পায় নাই। আপনি নিজে ভেবে দেখেন, একবার পেয়েছিল মনে হয় বিদ্যা সিনহা মিম, আর তার ওয়াইফ জীবনে আসার আগে অন্য নায়িকারা পূর্ণিমা আপু, শাবনূর আপু অ্যাক্টিং করেছে। শাকিবের সাথে জুটি হলো শাবনূর কিংবা পূর্ণিমা, সময়ের আধিক্যতায় তারাও একসময় বিলীন হলো। শুরু হলো পারিবারিক সিনেমা, শাকিব খানের বউ হলে তার সাথে সিনেমা হতো এবং তাই হয়েছে। সিনেমা মানে শাকিব অপু, কিন্তু এক তরকারি আর কত খাওয়া যায়। বুবলির অভিষেক হলো, পরক্ষণে দেখে দুইজনেই বাচ্চার মা হলেন। থেমে গেল তাদের সিনেমা, শুরু হলো ঝগড়াঝাটি। আমরা সিনেমা বাদ দিয়ে তাদের প্রপাগান্ডাই দেখি। আবার শাকিব খান শুরু করলেন অন্য নায়িকা নিয়ে সিনেমা করতে, বাইরের নায়িকা নিয়ে। শাকিব খানের প্রিয়তমা এখন ব্লকবাস্টার। কিন্তু ওয়াইফরা যখন জীবনে আসা শুরু করলো তখন আসলে কেউ খুব একটা, তারপরে তো উনি চলে গেলেন, আবার আরেকজন ওয়াইফ আসলেন, বিষয়টা তো তাই। এখন তো শাকিব খান হচ্ছে ইন্ডিয়ান অ্যাক্টরদের সাথে অ্যাক্টিং করে। তাহলে স্বাগতা ম্যাডামকে আমার প্রশ্ন, অপু বুবলি যদি আপনার পরে এসে শাকিবের সাথে এতগুলো সুপারহিট সিনেমা উপহার দিলেন, আপনি পারলেন না কেন? আপনি শাকিব খানের দুর্নাম দিলেন, বউ না হলে সিনেমা হবে না, আপনার তো স্বামী ছিল, তবে আপনাকে ডিভোর্স দিল কেন? তাহলে কি আমরা বুঝবো কাটপিসের সময় আপনি কাটপিস করতেন? কাটপিসের সময় কাটপিস দেখে আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়েছে? আগে নিজে ভালো হন ম্যাডাম, তারপর অন্যের দোষ দেবেন। অপু বুবলির মতো আপনিও তো স্বামী ছাড়া, আপনি স্বামী ছাড়া এতদিন কি করে আছেন ম্যাডাম? নিশ্চয়ই হুমায়রা হিমু কিংবা তানজিন তিশা অথবা বুবলির মতোই চরিত্র আপনার। রাত্রি রাতে আপনারা নাগর পাল্টান, অথচ শাকিব খানকে নিয়ে সবসময় খোঁচা দেওয়ার চেষ্টা করেন। যখন আপনারা আলোচনায় থাকেন না তখন শুরু করেন শাকিবকে নিয়ে আলোচনা, আবার যদি আপনারা আলোচনায় আসতে পারেন বাদ দেন ম্যাডাম, নিজের যোগ্যতায় কিছু করার চেষ্টা করেন। শাকিব খানের উপর আপনি কোন রাগ ঝাড়েন? শাকিব খানকে আপনি হটাতে পারবেন না। শাকিব খান এখন শুধু বাংলাদেশের নায়ক না, উনি একজন ইন্টারন্যাশনাল নায়ক। ভাই আমি আজকে আপনাকে একটা কথা বলে দেই, শর্ট টাইম হয়তো বা শুনবেন যে সাউথ ইন্ডিয়ান কোন বড় ডিরেক্টরের ছবি শাকিব ভাই করছে। কিছুদিন বাদে তিনি সাউথেও সিনেমা করবেন, এমনই ইঙ্গিত দিয়েছেন সাউথের পরিচালকও।